জেমস ক্যামেরনের 2009 সালে তৈরি ব্লকবাস্টার ছবি অবতার আবারও ভারতীয় সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। 2009 সালে মুক্তি পেয়েছিল জনপ্রিয় সায়েন্স ফিকশন ছবি অবতার। পরিচালক জেমস ক্যামেরনের এই ছবিকে ঘিরে হইচই পড়ে যায় দর্শকদের মধ্যে। দীর্ঘ 13 বছর পর আবারও আসতে চলেছে এই ছবির সিকুয়েল অবতার দ্য ওয়ে অফ ওয়াটার। সম্প্রতি অবতার নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিকুয়েল মুক্তি পাওয়ার মাস তিনেক আগে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অবতার। স্যাম ওর্দিংটন এবং জোই স্যালডানার ব্লকবাস্টার হিট সেই ছবি ফের পর্দায় দেখতে চলেছেন দর্শকেরা। অবতার নির্মাতাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এদিন লেখা হয়েছে যে আগামী 23শে সেপ্টেম্বর অবতার ফের ফিরছে বড় পর্দায়। নির্দিষ্ট কিছু সময়ের জন্য ফিরতে চলেছে, এখনই নতুন ট্রেলার দেখে নিন। যদিও ওটিটি প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভিতে ডিজিটালি রেন্টে দেখা এখনও দেখে নিতে পারেন অবতার, তবে অবতার মুক্তি পাওয়ার পর ফের এই ছবি মুক্তি পাচ্ছেন এমন ঘটনা প্রথমবার নয়। 2009 সালে অবতার মুক্তি পাওয়ার পর ফের 2010 সালে দেশের বিভিন্ন প্রান্তে মুক্তি পায় এবং মোটা সংখ্যক টাকা রোজগারও করে। গত বছর চীনে এই ছবি ফের মুক্তি পেয়েছিল। জানা গিয়েছে গত বছর অবতার 57.7 মিলিয়ন USD ব্যবসা করেছিল। স্যাম ওয়ার্থিংটন এবং জো সালদানা যথাক্রমে জ্যাক সুলি এবং নাভি নেইতিরির চরিত্রে অভিনয় করবেন, কারণ গল্পে এই দুটিই প্রধান চরিত্র। তাদের পরিবার এবং একে অপরকে রক্ষা করার জন্য তারা কতটা সময় নেবে তার ওপর কেন্দ্র করে গড়ে উঠেছে ছবিটি। অবতার দ্য ওয়ে অফ ওয়াটারে একজন নৌযোদ্ধা হিসেবে হলিউড তারকা কেট উইন্সলেটের ফার্স্ট লুক রিলিজ হয়েছে। টাইটানিক ছবির পরিচালক জেমস ক্যামেরনের সাথে আবারও অনেক বছর পরে কেট উইন্সলেট এই ছবিতে কাজ করলেন। তিনি অবতার খ্যাত স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা এবং সিগার্নি ওয়েভারের সঙ্গে অভিনয় করেছেন এই ছবিতে। কেট উইন্সলেট তার চরিত্র ফুটিয়ে তোলার জন্য জলের নিচে দম বন্ধ করে রাখার অভ্যাস শুরু করেন, আর ফিল্মে দীর্ঘক্ষণ জলের নিচে শ্বাস প্রশ্বাস বন্ধ রেখে টম ক্রুজের রেকর্ডটিও ভেঙে ফেলেন। তবে এখন এই ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন সকল সিনেমা অনুরাগীরা। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।